সরি, অনেকটা দেরি হয়ে গেল। তোমার কোন দিন দেরি হয় না সেটা আমায় বলো তো। আরে শঙ্কর স্যারের ক্লাসে কি আমার দেরি হয় নাকি? সেখানে তোমার কান ধরে উঠবস করার ভয় থাকে, ভাবছি সেই নিয়মটাই চালু করব। ও মা চিচি, লোকে কি বলবে? তাছাড়া প্রতি পরমেশ্বর না আমি। ও গাছে না উঠতে এক কাজ। চলো বসা যাক। চলো চলো। শোনো, আমি চেয়ু থেকে আসছি, মনে হচ্ছে চান্স পেয়েই যাব। আর পেয়ে গেলে পরে ভাগ্যের চাকাটা আমাদের একেবারে ঘুরে যাবে। দেখো আবার মাথাটাই যেন না ঘুরে যায়। আরে তার আগেই আমি সিক্স সিমেন্ট দিয়ে ঢালাই করব। শোনো, চাকরি পেলেই তোমাকে আগে প্রথমে বিয়ে করব, তারপর তোমাকে নিয়ে আমি কোথাও দূরে ঘুরতে যাব। কোথায় শুনি? লাক্ষাদ্বীপ শুনেছি, সেটা নাকি পৃথিবীর বুকে একখানি স্বর্গ। সেখানে আমরা দুজনে নীল সমুদ্রের ধারে হাত ধরে হাঁটব, কোনো দুজনে আমরা সমুদ্রের তীরে পাগল হয়ে ছোটাছুটি করব। আমাকে একবার কিন্তু রাম মন্দির নিয়ে যাবে। শুধু রাম মন্দির কেন, আমি তোমাকে নিয়ে জগন্নাথ মন্দিরেও যাব, কাশী বিশ্বনাথ মন্দিরে যাব, আবার স্বর্ণ মন্দিরেও যাব। সত্যি? সত্যি, প্রমিস। কিন্তু একদম ধরবি না, সব দরজা জানলা বন্ধ করে রাখবি বাড়ির। যদি তোকে টার্গেট করে। হ্যাঁ মা। চল ঘরে চল।
কাঁদিস না, কাঁদিস না। এবার ফোন ধরিস না, ধরিস না। কাকু, মায়ের শরীরটা না খুব খারাপ, তুমি কি তাড়াতাড়ি আসতে পারবে? এক্ষুনি আসো না কাকু। মা, তুমি ঠিক আছো তো? মা, আমি ডাক্তারবাবুকে ফোন করেছি, এক্ষুনি চলে আসবে, দেখবে সব ঠিক হয়ে গেছে। বনমালি গো, পরজনমে হয়ো রাধা, বনমালি গো, পরজনমে হয়ো রাধা। ধাইও ধাইও যমুনার কূলে, নামানিও ননদীর বাধা, বনমালি গো, পহর জনমে হয়ো রাধা, রাধা, বনমালি গো, পহর জনমে হয়ো রাধা। বাবা, তোমাকে কতবার বলেছিলাম কলেজের মাইনেটা দিয়ে দাও, তুমি দিলে না। কলেজ থেকে আমাকে বার করে দিয়েছে, বলেছে কলেজের মাইনে না দিলে আমাকে কলেজে আর ঢুকতে দেবে না। আমি আর পড়বো না বাবা, আমি আর পড়বো না বাবা, আমি আর পড়বো না বাবা, পড়বো না। আজ তোকে একটা সত্যি কথা বলছি, তুই জানিস তোর পড়াশুনোর খরচা আমি বহন করি, কিন্তু না, সামান্য গুরুগিরি করে তোকে এত বড় কলেজে পড়ানো কখনোই সম্ভব। তার মানে তাহলে আমার পড়াশোনার খরচ কে চালায়? চৈতালির মা। চৈতালির মা শ্রাবণী দেবী তোর সমস্ত পড়ার খরচা বহন করে। তোকে পড়াতে পারবো না জেনেই স্বেচ্ছায় তিনি এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, কিন্তু অসুস্থতার কারণে তিনি এই দুমাস টাকাটা দিতে পারেননি। ছোটবেলায় ওনাকে কিছুটা সাহায্য করেছিলাম, এটা তারই প্রতিদান। আসলে আমাকে বলতে নিষেধ করেছিলেন, তাই তোকে আমি বলিনি। কিন্তু বাবা, আমি যে ভীষণ বড় অন্যায় করে ফেলেছি। মানে? আমি দেবাকে পছন্দ করি, কিন্তু ওকে চৈতালির সাথে দেখে আমি সহ্য করতে পারিনি। আমি মিথ্যে করে ভয় দেখিয়েছি বাবা, যাতে চৈতালি দেবার থেকে অনেক অনেকটা দূরে সরে যায়। আমার জন্যই আজ ওদের ভীষণ খারাপ অবস্থা বাবা। তুই এক্ষুনি যা ওদের বাড়িতে, সব বলে ক্ষমা চেয়ে নে, যা।
আমি এক্ষুনি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি। মাসিমা, আমি ইতিহাসা বলছি, দরজা খুলুন। মাসিমা আমাকে ক্ষমা করে দিন, আমি খুব বড় অপরাধ করে ফেলেছি। অপরাধ? হ্যাঁ মাসিমা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি দেবার নামে অনেক মিথ্যা কথা বলেছি। কিন্তু কেন? আমি দেবাকে পছন্দ করি, আর চৈতালির সাথে দেবাকে দেখে আমি সহ্য করতে পারিনি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে মাসিমা, আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। যা, চৈতালিকে গিয়ে সব কথা খুলে বল, ভীষণ কষ্ট পাচ্ছে। কিন্তু কোথায় ও? ওই তো পুকুর পাড়ে বসে সারা দিন কান্নাকাটি করছে। যা, এক্ষুনি যা। হ্যাঁ আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। চৈতালি, প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। আমি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। দেবার সম্পর্কে যা বলেছি সব কিছু মিথ্যে, সব ভুল। দেবা ওরকম ছেলেই নয়। তাহলে ছবিটা? ওটা তো ফটোশপে এডিট করা, অ্যাকচুয়ালি ওটা দেবার নাটকের ছবি। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। তুই যদি আমাকে ক্ষমা না করিস, আমি আমি মরে গেলেও শান্তি পাবো না। ঠিক আছে, তুই যদি আমাকে ক্ষমা করবি না, তাহলে আমার বেঁচে থাকার কোনো মানেই হয় না। আমার মরে যাওয়াই ভালো, আমার মরে যাওয়াই ভালো। তিয়াশা, কি করছো? কি তুমি তুমি সাঁতার জানো না? একটা অঘটন ঘটে গেলে কি হতো তুমি জানো? কি হতো, কি হতো তুমি জানো? তাহলে তো ভালোই হতো, এই অপরাধী মুখ তাহলে আর কাউকে দেখাতে হতো না। মনের অজান্তে হয়তো কিছু একটা হয়ে গিয়েছে, তা বলে তুমি তোমার জীবন দিয়ে দেবে? তুমি একবারও ভাববে না তোমার বাবার কথা, যারা তোমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে? আর তুমি ভাববে না একবারও আমাদের কথা, যারা তোমাকে ভালোবাসে, যারা তোমাকে পছন্দ করে? আমরা একই সাথে বাঁচব, একই সাথে বড় হব, সুন্দর এই পৃথিবীটাকে আমরা একই সাথে উপভোগ করব, আর এরই নাম জীবন, বুঝলে? Ha ha ha.